র‍্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর চিত্রনায়িকা পরিমণির বিলাসবহুল গাড়ির বিষয়টি এবার সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণি ব্যাংক লোন নিয়ে গাড়িটি কিনেছেন বলে দাবি করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে এটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। সেখানে তিনি বলেন, পরিমণির অবৈধ কাজে সহযোগীদের নাম পাওয়া গেছে। নায়িকা পরিমণি যেসব অবৈধ কাজে ব্যবসা করতেন সেগুলো কাদেরকে নিয়ে করতেন, কাদের সহযোগিতায় করতেন, কারা তার নেপথ্যে রয়েছেন আমরা তাদের নাম পেয়েছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল সবাইকে গ্রেফতার করা হবে। সূত্র জানিয়েছে, পরিমণি বিলাসবহুল যে গাড়িটি ব্যবহার করেন সেটি ফিয়াট অটোমোবাইলসের মাসেরুতি ব্র্যান্ডের গাড়ি। 3.5 কোটি টাকার গাড়িটি পরিমণিকে কে উপহার দিয়েছেন? তিনি হচ্ছেন একজন বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান। যদিও সে বিষয়েও জিজ্ঞাসাবাদে মুখ খুলেননি পরিমণি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিমণি বলেছেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। কিন্তু সূত্র জানিয়েছে, পরিমণি গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনেননি। দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের ভিত্তিতে পরিমণি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন। সূত্র জানিয়েছে, পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তিনিও নজরদারিতে রয়েছেন। এছাড়া ওই ব্যাংকে পরিমণির বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। এর আগে 2020 সালের 24 জুন পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এর 24 ঘন্টা পার না হতেই তিনি প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরুতি গাড়িটি কেনেন। বৃহস্পতিবার বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় পরিমণির বিরুদ্ধে। ওই দিন 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় পরিমণিকে। তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র‍্যাবের জিজ্ঞাসাবাদে মাদকে আসক্ত হওয়ার কথা স্বীকার করেছেন পরিমণি। জানিয়েছেন, 2016 সাল থেকে অ্যালকোহলে আসক্ত হন তিনি। নিজের চাহিদা মেটানোর জন্য নিজের ফ্ল্যাটে তিনি মিনি বার স্থাপন করেছেন। পরিবারে বিদেশি মদ থাকত, সেগুলো সরবরাহ করতেন নজরুল রাজ। এর আগে বনানীর বাসা থেকে আটক করা হয় পরিমণিকে 4 আগস্ট বুধবার। র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় তার বাসায়। এরপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। শোনা যায়, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন পরিমণি। বিশেষ লোকদের ডাকে শুটিং সেট থেকেও চলে গিয়েছিলেন এ নায়িকা। দেশের বাইরে ঘুরতে যেতেন তাদের আশীর্বাদ নিয়ে। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান পরিকে দামি গাড়ি উপহার দিয়েছেন। সবশেষ দুবাই ভ্রমণ করেছেন ওই চেয়ারম্যানের কল্যাণে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।